লড়াইতে আমাদের তৃণমূলকে পর্যদস্ত করতে হবে। মিথ্যা কথা বললেই বরং তার যা শাস্তি দেওয়ার, যা উত্তম মধ্যম দেওয়া, যা কিছু মনে করছেন তাই করুন, একেবারে ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন। গণধোলাই কে কাকে দেবে সেটা তো আগামী দিন দেখা যাবে। আমরা গণতন্ত্রের ধোলাই দিতে দেখেছি আমাদের মানুষকে, বাংলার মানুষকে 2021 গণতন্ত্রের ধোলাই হয়েছে। ওরা করছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের মারা হবে, এরা বলছেন অমুক করুন, গাছে বেঁধে মারুন, এই কথাগুলো তো বিজেপি প্ররোচনা দেওয়ার জন্য বলছে। তাই মানসিক হতাশা, অবসাদ আর গোষ্ঠীবাজি থেকে একে অপরকে টেক্কা দিতে নিজেরা এই ধরনের কথাবার্তা বলছে।